Allahu 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 Allah Allahu Allahu Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নিয়মিত আঞ্জুমান আশা এবং বসার তৌফিক পেয়েছি তার জন্য সকলকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনারা সকল অবগত আছেন আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে বিতর্কিত সমস্যায় কার সমাধান গ্রহণ করব আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ কোন বিষয়ে মতভেদ অথবা একই সময়ে দুই আলেমের ভিন্নমুখী ফতোয়া হলে তার ফতোয়া গ্রহণ করতে হবে যার ফতোয়া কোরআন ও সহিহ হাদিসের বেশি নিকটবর্তী মনে করেন যাকে একজন বড় আলেম ও তাকওয়াবান ব্যক্তি মনে করেন তার ফতোয়া গ্রহণ করতে হবে যেমন একই রোগের দুই ডাক্তার দুজনের দুই রকম চিকিৎসা দুই রকম পদ্ধতি দুই রকমের রায় এখন কার চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই যাকে একজন বড় ও অভিজ্ঞ ডাক্তার মনে হয় তার চিকিৎসা গ্রহণ করবেন তেমনি ভাবে যাকে একজন বড় আলেম ও তাকওয়াবান ব্যক্তি মনে হয় তার ফতোয়া গ্রহণ করবেন আর যদি তুলনা করা হয় না তাকে তাহলে মানা দিতে যে ফতোয়া রয়েছে তা সে অনুযায়ী আমল করবেন যেহেতু দিন সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান তিনি কষ্ট দিতে চান না আল্লাহ তাআলা আর বলেন মা ইউরিদুল্লাহ লিয়াজা আলাইকুম মিন হারাজ আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে চান না আল্লাহ তাআলা আর বলেন ওমা জা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা আরোপ করেননি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করো কঠিন করিও না আরো বলি যে এ হলো সাধারণ মানুষের জন্য যারা নিজে দলিল যাচাই বাছাই করতে পারে না এবং দুই আলেমের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারে না পক্ষান্তরে যাদের সে ক্ষমতা রয়েছে তারা শরীককে জেনে নিবে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু